বন্ধুত্ব চাই, এখানে হস্তক্ষেপ চাই না। তারা দেশকে স্বীকার করে না, তাতে জনকে স্বীকার করে না, তাদের ব্যাপারে যাতে আইন করে নিষিদ্ধ করা হয়। আমার রাষ্ট্র আমি কিভাবে পরিচালনা করবো সেটার রিটার্ন তো আমার রাষ্ট্রের নায়কগণ নেবেন, কিন্তু এখানে বিদেশিরা হস্তক্ষেপ করবে সেটা কখনোই আমরা মেনে নিতে পারি না। যদি কোনোভাবে আমাদেরকে সাহায্য করতে চান, আমাদের পাশে দাঁড়াতে চান, অবশ্যই বন্ধুর হাত বাড়িয়ে আমাদের পাশে থাকুন, আমরা সেটা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এখানে আমরা মানববন্ধন করে জানান দিতে চাই সবার কাছে যে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে। এই দেশ মুক্তিযুদ্ধ করে আমরা বিদেশিদেরকে তাড়িয়েছি, আমরা দখলদারদেরকে তাড়িয়েছি, তাড়িয়ে আমরা স্বাধীন সার্বভৌম দেশ। বাইরের যারা এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন তাদের প্রতি আমাদের আহ্বান যে এটা বন্ধ করেন, বন্ধ করেন, কারণ আমরা একটা স্বাধীন সর্বসার্বভৌম দেশ, আমরা নিজেদের কাজগুলো আমরা নিজেরাই করতে পারি। আর না হলে আমরা একাত্তরে যেরকম অনেকের প্রতি অনেকের বিরোধিতা সত্ত্বেও এই দেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, আবারও তাদেরকে দাঁড়াবার জন্যে আমাদের যা করার আমরা সেটা করব। আমরা বন্ধুত্ব চাই, এখানে হস্তক্ষেপ চাই না। যারা বন্ধু হিসাবে আসবে তাদেরকে আমাদের বাঙালির যে আতিথেয়তা সেই আতিথেয়তা দেব, আমরা তাদেরকে সহযোগিতা করব, কিন্তু হস্তক্ষেপ যখন করার চেষ্টা করবে তখন আমরা সেটার প্রতিবাদ করব, সেটা আমরা কখনো গ্রহণ করব না। বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করার দাবি নিয়ে এখানে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি সারা বাংলাদেশের নাগরিকরা। আজকে ঐক্যবদ্ধ সংঘবদ্ধভাবে নাগরিক সমাজের ব্যানারে এগিয়ে আসতে চাই, আমাদের সরকারের প্রধানমন্ত্রীকে এগিয়ে যাওয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চাই, উন্নতি সমৃদ্ধির দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যারা আগুন সন্ত্রাসী করে মানুষ ভোলায়, মানুষ ভোলায়, সাংবাদিককে পিটায়, পুলিশকে পিটায়, মারধর করে মারে, তাদের এই দেশে কোনো রকম অধিকার নেই রাজনীতি করার। সেই জন্য আমি প্রত্যেক নির্বাচনী ইস্তাহারে, প্রত্যেক পার্টির নির্বাচনী ইস্তাহারে যারা দেশকে স্বীকার করে না, তাতে জনকে স্বীকার করে না, তাদের ব্যাপারে যাতে আইন করে নিষিদ্ধ করা হয়। তারপর সিভিল বিএনপি যারা এইরকম করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। যারা উন্নতি করে তাদের বাধা দেওয়ার প্রবণতা থাকে, আন্তর্জাতিক ক্ষেত্রেও আছে। সেই ঈর্ষার কারণেই আজকে আমরা দেখি যে আমাদের চতুর্দিকে যে সমস্ত ঘটনা ঘটছে, বিভিন্ন দেশ বিশেষ করে পাশ্চাত্য দেশগুলো কেন যেন আমাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের সমস্যা তৈরি করছে। আমরা তো সমস্যা সৃষ্টি করি না, আমরা আন্তর্জাতিক কোনো সমস্যা সৃষ্টি করিনি, আমাদেরই সমস্যার এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং আমাদের এটা ফেস করতে হবে। আমরা করেছি, 71 সালে করা হয়েছে, তার আগেও করা হয়েছে, এবং একটা ছোট্ট দেশ, এই ছোট্ট দেশটির প্রতি যে সেন দৃষ্টি পড়েছে এটা কিন্তু আমাদের জন্য একটি সাবধানতা অবলম্বন করারও বিষয়। আমরা সবাই জাতি হিসাবে অত্যন্ত গর্বিত একটি জাতি, আমরা কোনো হস্তক্ষেপে কিন্তু আমরা টলি না, আমরা কখনোই হস্তক্ষেপ সহ্য করিনি এবং এই হস্তক্ষেপ আমরা সহ্য করব না, এবং আমরা আমাদের পথে এগিয়ে চলব। যে পথ আমাদের দেখানো হয়েছে, যে পথ আমরা দেখছি, সে পথটি অনেক উন্নতির, আমরা অনেক উপরে যাব।